আমরা মাকফুর রহমান সাতক্ষীরা ওনার একটি প্রশ্ন নেব আহমদি হবার পর পরিবার থেকে বা সমাজ থেকে যদি কোনো ব্যক্তিকে বের করে দেওয়া হয় তবে তার ওই কষ্টকর জীবনের জন্য আখিরাতে কি লাভ আছে এটা নুরুল সাহেবের কাছে প্রশ্ন রাখছি এটা তো এক লক্ষ চব্বিশ হাজার বার নবিরাসুল যারাই এই পৃথিবীতে এসেছেন তাদেরকে যারা মান্য করেছেন সবার ক্ষেত্রে এরকম ব্যবহারই হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে সুরাই ইয়াসিনের একত্রিশ নম্বর আয়াতে অত্যন্ত পরিতাপের সাথে এই বিষয়টা উল্লেখ করেছেন যে কাউকেই বা কারো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যারাই এসেছেন তাদের মান্যকারীদেরকে কাউকেই অর্থাৎ যিনি এসেছেন তাকেও আর তার মান্যকারী কাউকেই দুই পক্ষের কাউকেই ফুলের মালা দিয়ে কখনো বরণ করা হয়নি তাদেরকে কঠিন অবস্থা এবং পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে কি এমনকি নবীন রহমাতুল্ল আলমিন দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন হজরত আকদাস মোহাম্মদ মুস্তফা সালু আলাই আলী সাল্লাম যখন আসলেন তাকে যারা মান্য করলেন তাদেরও একই পরিণতির সম্মুখীন হতে হয়েছে তাদেরকেও আত্মীয় স্বজন থেকে বঞ্চিত হতে হয়েছে আত্মীয় স্বজনকে সেরে দেশ বাড়ি গড় সব ছেড়ে দিয়ে মোকা থেকে হিজরত করে মদিনাতে সব কিছু পেলে দিয়ে তাদেরকে আসতে হয়েছে তো এর বিনিময়ে কি আল্লাহতালা পবিত্র কোরআন শরীফে বলছেন যারা ইমান আনে তাদের ইমানের বিনিময়ে আল্লাহ তালা তার সন্তুষ্টি এবং জান্নাত তাদের জন্য অবধারিত করে রেখেছেন তো আল্লাহর সন্তুষ্টি লাভ এটা হলো মোমিনের সবচেয়ে বড় পাওয়া একবার যদি আল্লাহকে পাওয়া যায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় তাহলে এর মোকাবেলায় নিজের আত্মীয় স্বজন ধন সম্পদ পরিবার সম্পত্তি প্রভাব প্রতিপত্তি যা কিছু বিসর্জন দিতে হয় এটা খুব তুচ্ছ জিনিস নগণ্য জিনিস এটার কোনো মূল্যই থাকে না তো যারা ইমান আনয়ন করেন অতীতেও করেছেন তারাও এই বিষয়টাকে দৃষ্টিপোটে রেখেই তারা সত্যকে মেনেছেন আর এই যুগে যারা ভাই প্রশ্ন করেছেন যারাই আহমদি হচ্ছেন তারাও একই বিষয় একই আদর্শ একই নীতিকে সামনে রেখেই হজরত আবদাস ইমাম মাহাদি আলাই সালাতুসালামকে মান্য করে আহমদিয়াতের অন্তর্ভুক্ত হচ্ছেন তাই তাদের কোনো ভয় নাই কেননা আল্লাহতালার পক্ষ থেকে একটা সুনিশ্চিত গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে আর এমন একটা বিষয়ের গ্যারান্টি দেওয়া হয়েছে যার মোকাবেলায় সারা দুনিয়ার সব কিছু তুচ্ছ এবং নগণ্য আল্লাহকে যদি পাওয়া যায় আল্লাহর যদি হয়ে যাওয়া যায় এর চেয়ে বড়ো পাওয়া এর চেয়ে বড়ো চাওয়া একজন মানুষের আর দ্বিতীয় কিছু থাকতে পারে না তাই ওই বাইকে আমি এটাই বলবো আপনি যদি সব কিছুর বিনিময়ে আল্লাহকে পান আবার এটাও বলছি যারা আল্লাহকে পায় তারা কিন্তু তারপরে আবার আল্লাহ তালা ও তার ঋণ রাখেন না আল্লাহর জন্য যারা ত্যাগ তিতিক্ষা কুরবানি করে আল্লাহ তালা তাদেরকে এর বিনিময়ে দিয়ে দেন তাই একবার যদি আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দেন আমরা এটাও গ্যারান্টিড দিচ্ছি আপনাদেরকে আপনি যাদেরকে হারিয়েছেন তাদেরকে আবার আল্লাহ তালার ফজলে ফিরেও পাবেন তবে আপনার নিয়টটা হতে হবে আল্লাহর জন্য ছেড়েছেন তো এই ভাইয়ের প্রশ্নের উত্তর এতটুকুই জাযাকাল্লাহ প্রশ্ন উত্তর ছিল সত্য মান্যকারীদের জন্য না সত্য মানার পর যারা শাস্তি প্রাপ্ত সত্য মান্য করার পর Ahmadi হওয়ার পর যারা এই সমাজ থেকে সমাজ থেকে করতে পারেন আরেকবার জি হবার পর পরিবার থেকে সমাজ থেকে যদি কোনো ব্যক্তিকে বের করে দেওয়া হয় তবে তার ওই কষ্টের জীবনের জন্য আখেরাতে কি কোনো লাভ আছে ঠিক আছে ইননা মা সাব সাবিরুনা বিগাইর হিসাব আল্লাহ তাআলা এটাই বলেছেন যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য এই হিসাব পুরস্কার রয়েছে অর্থাৎ গণনার বাইরে তাদের জন্য আছে যদি ধৈর্য ধারণ করেন ঠিক মতো ঠিক বলেছেন মৌলানা সাহেব আমি মনে করেছিলাম যে আহমদিয়া জামাতের সদস্য হবার পর যদি জামাতের ব্যবস্থাপনা তাদের বিরুদ্ধে কোনো শাস্তি আরোপ করে এরকম কোনো প্রশ্ন ছিল না ঠিক আছে